हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम टू माय यूट्यूब फैमिली। आई होप आपनारा सबाई भालो आछेन। आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। আজকে আপনাদের সাথে আমার ল্যাপটপটি আনবক্সিং শেয়ার করব। ল্যাপটপটা আমি আনবক্স করছি না, করছে আমার হাজবেন্ড এবং আমার ছেলে। তারা দুইজন খুবই উৎসাহ সহকারে এই ল্যাপটপটি আনবক্সিং করছে, আর আমাকে তো কাছেই ঘেঁষতে দিচ্ছে না আমার ছেলে। ল্যাপটপটা আমার, বাট ও এমনভাবে আমার সাথে বিহেভ করতেছে যে ল্যাপটপটা মনে হয় ওর। ও সব কিছু করবে, ল্যাপটপ দিয়ে কাজ করবে, বাট আমাকে ওই ল্যাপটপের ধারে কাছেও যেতে দিচ্ছে না। অনেক দিনের শখ ছিল আমি একটি ল্যাপটপ কিনবো, তবে সেই শখটা অনেক পুরনো ছিল। আর যখন থেকে টাচ ডিসপ্লে ল্যাপটপ বের হয়েছে, তখন থেকেই আমার টাচ ডিসপ্লে ল্যাপটপ কেনার খুব শখ। তো কখনো ভাবিনি যে আমার ল্যাপটপ কেনা হবে বা আমার নিজের একটি ল্যাপটপ থাকবে। তো আল্লাপাক আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন। আসলে স্বপ্ন ও ইচ্ছা থাকলে কোনো না কোনো সময় আল্লাপাক সেটা পূরণ করেই দেয়, হয়তোবা সেটা পূরণ হতে কিছুটা সময় লাগতে পারে। এখন তো ইউটিউবের কাজের জন্য ল্যাপটপটা খুবই প্রয়োজন হয়ে পড়েছিল সেই জন্য। কিন্তু যখন আমি ইউটিউবে ছিলাম না বা ইউটিউবের কোনো কাজ করতাম না, তারও অনেক আগে থেকেই আমার ল্যাপটপের শখ ছিল। তো এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, মানে ইউটিউবের কাজের জন্য আমার ল্যাপটপটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, সেজন্য আর কি ল্যাপটপটা অবশেষে কেনাই হয়ে গেল। আর সেটাও টাচ ডিসপ্লে, তাও আবার এইচপির। এইচপির আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে ওই সব জিনিসগুলোই বেশি ভালো লাগে যেগুলোর পার্টস বা ইম্পর্টেন্ট যে পার্টসগুলো থাকে, যেগুলো অ্যাভেলেবেল। দেখা গেছে আমি কোনো একটা জিনিস কিনলাম, সেটার কোনো কিছু নষ্ট হলো, অথচ সেটার কোনো পার্টস আমি কিনতে পেলাম না, আমার জিনিসটা নষ্ট হয়ে ঘরে পড়ে থাকলো। তো সেরকম জিনিস আমার একদম অপছন্দ। আমি ওই রকম প্রোডাক্টগুলোই পছন্দ করি যেগুলোর পার্টস আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, বা নষ্ট হলে বা কোনো যন্ত্রপাতি যদি নষ্ট হয় সেটা যাতে আমি কিনে আবার সেটাকে ঠিক করতে পারি, এরকম প্রোডাক্টগুলোই আমার বেশি পছন্দ। মোট কথা হচ্ছে যেগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে সেই প্রোডাক্টগুলোই আমার বেশি পছন্দ। আমি এমন কোনো প্রোডাক্ট কিনি না যে প্রোডাক্টটা কোনো কিছু নষ্ট হলে সেটার পার্টস যন্ত্রপাতি খোঁজার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, ল্যাপটপটি আনবক্সিং করা হয়ে গেছে। তো এখন ল্যাপটপটিকে ওপেন করা হচ্ছে, আর ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে, ল্যাপটপের মডেলটা হচ্ছে MT44, আর এটার র্যাম হচ্ছে 8 GB র্যাম, আর SSD হচ্ছে 256। তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন, আর ডিসপ্লেটা হচ্ছে টাচ। ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে আমার এত বেশি ধারণা নেই, তবে যতটুকু আমার হাজব্যান্ড বলেছে যে 8 GB র্যাম ল্যাপটপ ইউজ করে অনেক মজা, কোনো ঝামেলা হবে না, হ্যাং করবে না। তো আমি আজকে ভিডিও এডিট করছি, এই কয়দিন আমি যে ল্যাপটপটা ইউজ করছি আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি, আর আমি খুব ইজিলি, মানে আমি তো কখনো ল্যাপটপ ইউজ করি নাই, তবে আমার একটু ভয় ছিল যে আমি পারবো কি না পারবো, যেহেতু আমি সবসময় মোবাইল ইউজ করেছি। তো আমি খুব সহজেই, মানে অনেক ইজিভাবেই, মানে ল্যাপটপ ইউজ করা আয়ত্ত করে ফেলেছি, মানে আমি এখন সব কিছুই করতে পারি যেগুলো যেগুলো আমাদের ইউটিউবের কাজের জন্য দরকার। তবে এখন পর্যন্ত আমি ল্যাপটপটা দিয়ে এডিটিংয়ের কোনো কাজ করি নাই, ভিডিও এডিটিং এখনও করা হয় নাই। আমি ভিডিও এডিটিং ছাড়াই যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আর কি ল্যাপটপ দিয়ে করছি। আর এই তো, এই হচ্ছে আমার ল্যাপটপের আনবক্সিং। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ ল্যাপটপের প্রতি আমার ছেলের যে একটা অ্যাট্রাকশন ছিল বা তার যে একটা নেশা ছিল ল্যাপটপটাকে নিয়ে, তো সে আমাকে ধরতে দিবে কি না বা কোনো কিছু করতে দিবে কি না, সেটা নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম। তবে না, এখন সব কিছু ঠিক হয়ে গেছে, এখন আমি সব কিছু করে ও আর ল্যাপটপটাকে নিয়ে তেমন কিছু করে না বা ধরতেও চায় না। প্রথম কয়েকদিন ল্যাপটপে শুধু কার্টুন দেখতে চেয়েছে, তো কার্টুন দেখছে এই পর্যন্তই, এখন আর সে ল্যাপটপে কার্টুন দেখতে চায় না, টিভিতেই দেখে। ও বুঝতে পেরেছে যেটা মাম্মার কাজের। কেমন লেগেছে আমার ল্যাপটপটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আপনারা আমার নতুন ভিডিও নোটিফিকেশন মিস করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।